অনেক স্কুল শিক্ষক টিউশন পেশার সঙ্গে যুক্ত, ছাত্রদের কাছে অনেক টাকা নিয়ে মানে ফি নিয়ে তারা টিউশন পড়াচ্ছে, এটার সম্বন্ধে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি তো দেখছি এটা একটা অন্যায়, কারণ আমরা এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে আজকে চাকরির কোনো ব্যবস্থা নেই। শিক্ষক যা ওরা সরকারি বেতনভুক্ত, তারা সঠিকভাবে সরকারি স্কুল যদি দেখে সেটা কিন্তু সবচেয়ে ভালো হয়, কিন্তু আমরা সেটা লক্ষ্য করছি। আজকে আমি একজন অভিভাবক হয়ে এটা নিশ্চয়ভাবে বলতে পারি যে শিক্ষকরা স্কুলে এসে শিক্ষার দিকে নজর না করে প্রাইভেট টিউশনের দিকে ছাত্রদের উদ্বুদ্ধ করানো হয়। ছাত্ররা তাদের টোল বা বাড়িতে গৃহশিক্ষকতার মাধ্যম দিয়ে ছাত্রদের উদ্বুদ্ধ করে তারা কিন্তু একটা পয়সা কামিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা ভাবছে না আজকে বেকার যুব সমাজ যারা একটা শিক্ষিত হয়ে যারা কোনো কাজ চাকরি পাচ্ছে না, কোথাও কাজ খুঁজে পাচ্ছে না, তারা আজকে যদি এই টিউশনের মাধ্যম দিয়ে তারা যদি তাদের দৈনিক রুটি রোজগার করে দিন যাপনের একটা সুব্যবস্থা করতে পারে, তাহলে কিন্তু তারা অন্যায় বা বিপথে যাবে না। কিন্তু অদূর ভবিষ্যতে দেখছি এই শিক্ষিত সমাজ এই দেশের মধ্যে একটা ভয়ঙ্কর প্রলয় তৈরি করবে, যদি না এই আইনটাকে ভারতবর্ষের সরকার যে আইনগতভাবে শিক্ষকদের তাদের প্রাইভেট টিউশন বন্ধ করে দিয়েছে এটা সাধুবাদ জানাই। এটা কিন্তু তাদের শিক্ষিত হয়ে তারা শিক্ষক হয়ে জাতির মেরুদণ্ড হয়ে তাদের এই আইনটাকে ফলো করা উচিত। আমি মনে করি এটা দুর্বার আন্দোলন করতে হবে, শুধু যারা শিক্ষিত টিউশন পড়ায় শুধু তারাই নয়, সমস্ত মানুষ আমরা সচেতন হতে হবে। এই যে গ্রামের মানুষ যারা আমরা শিক্ষকদের সাথে যুক্ত আছি, যারা অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলে যারা কর্তৃত্ব দিচ্ছেন, সকলকে একজোট হয়ে শিক্ষার মানটাকে রক্ষা করে মানুষের মানটাকে রক্ষা করার চেষ্টা করতে হবে, এবং গরিব শিক্ষিত ছেলেদের রুটি রোজগারের দিকটা দেখতে হবে, এবং একটা স্বচ্ছ দেশ স্বচ্ছ পরিবেশ তৈরি করার কথাটাই আমি ভাবছি। এই শিক্ষকদের এই টিউশনটা বন্ধ করা উচিত, অতি জরুরি। আপনার নাম? আমার নাম নরেশচন্দ্র রায়। আপনার বাড়ি তো এখানেই? আমি, হ্যাঁ, আমি এই এলাকায় এই স্কুলেই, এটা ভালভেলা স্কুল, এখানে ছোটোবেলা থেকেই পড়াশোনা করছি, এবং এইখানে এই স্কুলটাকে গড়ে ওঠার পিছনে আমি মানে ওতপ্রোতভাবে যুক্ত আছি, এবং এই শিক্ষকদের অবস্থানটাও আমি সবসময় লক্ষ্য রাখি। ধন্যবাদ। পদক্ষেপ নেওয়া হলো? নমস্কার, আমি পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে কিছু কথা বলতে চাই এই ইউটিউব চ্যানেল, এটাই তো ইউটিউব চ্যানেলই না, পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে কিছু কথা বলতে চাই। তো যেহেতু সরকারি নির্দেশিকা রয়েছে যে প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকেরা প্রাইভেট টিউশনে যুক্ত থাকতে পারবে না, দীর্ঘদিন ধরে সংগঠন আন্দোলনও চালিয়ে আসছে, কিন্তু তা সত্ত্বেও কিছু নির্লজ্জ টিচার এই অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে প্রাইভেট টিউশনকে চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এতে কি হচ্ছে, এতে সব দিক থেকেই হচ্ছে সমস্যার সৃষ্টি হচ্ছে। এরা যে বাড়তি উপার্জন করছে এই উপার্জনের জন্য কিন্তু এরা সরকারকে ট্যাক্স দেয় না, এরা তো মোটা মাইনে পাচ্ছেই, সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু এরা ট্যাক্সটা দেয় না। তাছাড়া বেকার কিছু শিক্ষিত ছেলে রয়েছে যারা গৃহশিক্ষকতাকে প্রফেশন হিসেবে বা পেশা হিসেবে বেছে নিচ্ছে, সেটাও একটা অবশ্যই ভালো দিক। তাছাড়া স্কুল শিক্ষকেরা বেশ কিছু স্কুল শিক্ষক রয়েছে, ওনারা স্কুলের সময়টুকু বাদে সারাক্ষণ প্রাইভেট টিউশনে ব্যস্ত থাকেন, স্কুলে এসে মোবাইল টিপাটিপি, ফেসবুক ঘাটাঘাটি, ছাত্র জাহান নামে যাক, এরা ভাবে যে পরের ছেলে পরমানন্দ, যত ভোগে যায় ততই আনন্দ, এদের কাছে কোনো ব্যাপার না, পরের ছেলে পরমানন্দ, যত ভোগে যায় ততই আনন্দ, পড়া হলে কি আর না হলে কি, মাস মাইনে তো আমি পেয়ে যাব, স্কুল খালি ছুটি চাই, বন্ধ চাই, ফাঁকি। বেশ কিছু স্কুলে, বেশ কিছু কেন, 90% স্কুলে টিচারদের ডিপ্রেশন দেওয়া হয় না, কখন ঢুকলো কখন বের হলো, হ্যাঁ ইচ্ছে মতো খেয়াল খুশি, মামার বাড়ি হয়ে গেছে,
এটা তো ঠিক না। আপনাদের মূল দাবিটা কি? দাবি হলো যে যেহেতু সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে, আচ্ছা আদালতের নিষেধাজ্ঞা রয়েছে যে শিক্ষকেরা পড়াতে পারবে না, প্রাইভেট টিউশনে যুক্ত আছে থাকতে পারবে না, তাহলে কি আচ্ছা আইনকে কার্যকারী করা কি শুধু জনসাধারণ বা আমরা এই প্রাইভেট টিউশন আচ্ছা প্রাইভেট সেই প্রাইভেট টিচার সংগঠনের সদস্যরাই করবো নাকি? যারা স্থায়ী শিক্ষক আছে তাদেরও তো একটা কর্তব্যের মধ্যে পড়ে, তাছাড়া এখন তো মুচলেকা দিয়েই এখন যে শিক্ষকতা করে প্রত্যেকটা শিক্ষক জানেন, আমি যে প্রাইভেট টিউশনে যুক্ত আচ্ছা এটা আইনি না বেআইনি আচ্ছা উনারা নিজেও ভালো করে জানেন। তো আইনের বিরুদ্ধ চালন করলে শুধু শুধু শিক্ষকদের কেন, যে কারো শাস্তি হতে পারে, এটা ভারতবর্ষ, এখানে ভারতীয় সংবিধানকে মান্য করতেই হবে আমাদের প্রত্যেকের। আচ্ছা আপনারা তাহলে সব থেকে বড় কথা, হ্যাঁ হচ্ছে অনেক হয়তো শিক্ষক বলবেন যে তাহলে দাদা হচ্ছে বাড়তি উপার্জন হিসেবে কি করব, যেহেতু সরকার না করে দিয়েছে যে প্রাইভেট শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকা যাবে না স্থায়ী শিক্ষকদের, সেহেতু এরা যদি মনে করে যে আমি অবসর মানে অবসর যাপনের জন্য আমি কি করব, এরা করতে পারে, কি করতে পারে আমি এদের ভালো পরামর্শ দিব। আচ্ছা আলু পটল বেগুন মূলা আচ্ছা কি সকাল সন্ধ্যা এগুলো বিক্রি করুক, আলু বিক্রি করুক পটল বেগুন মূলা, আর না হয় চপ ঘুগনি ফুচকা, হ্যাঁ সকাল সন্ধ্যা এগুলো করতে পারে। আচ্ছা এরা উপজীবিকা হিসেবে বেছে নিতে পারে আমাদের, আচ্ছা আমাদের কোনো তাদের বিরুদ্ধে দাবি দাওয়া থাকবে না, যেহেতু আমাদের কাজেরই এরা আচ্ছা অংশীদার হয়ে আছে। আরও আমি মূল্যবান পরামর্শ দিব, যারা এখনও স্থায়ী শিক্ষকেরা যারা এখনও প্রাইভেট টিউশনের সাথে যুক্ত আছে তাদের আমি খুব মূল্যবান পরামর্শ দিই, প্রাইভেট টিউশনকে যদি বেছে নিতে চান আমাদের কোনো আপত্তি নাই, আপনারা চাকরি রিজাইন দিয়ে আমাদের সংগঠনের নাম লেখান, মাত্র 200 টাকা রেজিস্ট্রেশন ফি, আমি কথা দিচ্ছি 200 টাকা রেজিস্ট্রেশন ফিও লাগবে না। যারা স্থায়ী শিক্ষক চাকরি রিজাইন দিয়ে যারা আমাদের এই সংগঠনে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতিতে নাম লেখাবে তাদের জন্য আমি সংগঠনের পক্ষ থেকে বলছি তাদের জন্য কোনো টাকা লাগবে না, 200 টাকা লাগবে না, তাদের হচ্ছে এমনিতেই করা হবে, চাকরিটা রিজাইন দিয়ে আসো। আচ্ছা এই যে প্রাইভেট টিউশন বন্ধের বিরুদ্ধে আজকে আপনারা কী করলেন? আজকে আমরা প্রায় সবখানে পোস্টার লাগিয়েছি। কোথায় লাগালেন এগুলো? হচ্ছে রথেরহাট, ঝাঝাঙ্গি, বটতলা, এই সমস্ত জায়গাগুলোতে। আচ্ছা পরবর্তী পদক্ষেপ কীভাবে চালিয়ে যাবেন? এই আজকে আমাদের সঙ্গে অনেকেই আছেন, এখানে জগবন্ধু রায় আছেন, জগন্নাথ রায় হচ্ছে সাংবাদিক উত্তরবঙ্গ সংবাদের, সুভাষ শর্মা আছেন, ভানু রায় আছেন, হ্যাঁ সুরজিৎ রায় আছেন, আরও অনেকেই আছেন আর কি। আচ্ছা ভবিষ্যতে কি পদক্ষেপ আছে এগুলোর? ভবিষ্যতে পদক্ষেপ কি এদের ধরিয়ে দিতে হবে, মোট কথা এরা যেহেতু আইন মানে না, দেশের একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী তাও আবার শিক্ষক, আচ্ছা এত বড় বেআইনি যদি কাজ করে থাকে তাহলে এদের কি তাহলে এদের ধরিয়ে দিতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো পরপর তো আছে, আমরা কি জানি হেডমাস্টার আছে, ম্যানেজিং কমিটি আছে, তারপরে এসআই আছে, এসআইয়ের উপরে ডিআই আছে, যুগ্ম শিক্ষা সচিব আছে, শিক্ষা সচিব আছে, শিক্ষামন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, আছে তো ধাপগুলো তো রয়েছে, স্টেপ বাই স্টেপ তো স্টেপ নেওয়া হবে। আচ্ছা আপনার নাম? আমার নাম শিবু রায়। আপনি পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির? আমি একজন সাধারণ সদস্য আর কি, এই নতুন করে সদস্য হয়েছি আর কি। ঠিক আছে ধন্যবাদ। ভিডিও হয়ে গেল 18টা এসে হয়েছে।